আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা কর্নার ডেকোরেশনের কিভাবে করছি এবং কেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা করার জন্য আমি একটা পুরাতন ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা আমারই ছিল স্টুডেন্ট লাইফে, অনেকদিন থেকে ভাবতেছিলাম এটা কালার করব। এটা হচ্ছে যে বার্জার পেন্ট যেগুলো আছে হলুদ কালারটা আমি নিছি, কেন জানি শুকিয়ে যাচ্ছিল। এই পুরা ট্রাঙ্কটা কালার করতে দুটো 60 টাকা করে হচ্ছে কৌটা লাগছে, ছোট কৌটাটা। আর নিচে আমি একটা এটাকে কি বলে ট্রাঙ্কটা উপরে রাখার জন্য এইটা কাঠের দোকান থেকে অর্ডার করে ডিজাইন বলে দিছিলাম যে পায়াগুলো এরকম হবে আর উপরে এরকম পাটাতনের মতো হবে, জাস্ট ট্রাঙ্কটা উপরে রাখার জন্য। কারণ বহু বছর ওটা নিচে থাকতে থাকে, নিচের অংশটা কেমন জানি হয়ে গেছে, যেন যেহেতু আমি একটা বেডরুমে রাখবো তো এটা দেখতে যেন একটা সুন্দর লাগে, এই কারণে এই হচ্ছে পিঁড়িটা বানানো, ধরতে গেলে পিঁড়ি এটা। এটা বানাতে খরচ হয়েছে 1000 টাকা, মজুরি সহ কাঠ সহ। আমি রং করে ওরা দেয়নি, রং করতে ওরা আরও বেশি, আরও 1000 টাকা চাচ্ছিলো শুধুমাত্র রঙের জন্য। সেখানে রং করতে আমার সময় আর হচ্ছে 120-200 টাকার মতো খরচ হয়েছে আর কি। আর এখানে ধরার এটা কি বলে রং করার পর যে এখানে তালাটা দেয় আর কি, সেটা আমি অ্যাক্রোলিক কালার করছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। তারপরে মনে হচ্ছিল যে এই ট্রাঙ্কটাতে মনে হয় 3 বার ব্রাশ করলে এটা আরও সুন্দর হতো। আমি একবার করার পর শুকায় গেছে, আবার দ্বিতীয় বার করছি, তাতে এই এতটুকু পর্যন্ত আসছে। আর এটার যে কারণে আমি ইউজ করতেছি সেটা হচ্ছে এটার ভিতরে একদম যেগুলো কাঁথা বছরে একবার ব্যবহার হয়, ভারী তোষক, সরি কি বলতেছি তোষক, একটা কম্বল, কাঁথা, বালিশ, এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো আমি এটার ভিতরে রেখে দিছি। আর এইটার উপরে একটু ডেকোরেট করে রাখার একটাই কারণ, ঘরের ভিতরে বেডরুমটা সবাই পরিপাটি রাখার চেষ্টা করে, সেটা যেন দেখতে অসুন্দর না লাগে এই জন্য। তো আমি যেহেতু এত আঁকা বুকি পারি না, তো চাচ্ছিলাম যে একটা কর্নার সুন্দর করে আর্ট করার জন্য চেষ্টা করছি এটা দিয়ে রং দেওয়ার জন্য, কিন্তু আসলে দিয়ে এটা ফেল হয়েছি, ভালো হয় নাই, জাস্ট খালি একটু রাউন্ড করে আমি কোনো রকম করে নিছি, তাতে সুন্দর লাগতেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতটুকু পারি, আমি যা চাচ্ছি সেটা করতে গিয়ে নিজের যে সময় এবং শ্রম এবং কিছুটা চিন্তা যদি ব্যয় করা হয়, তাহলে সেটা লুকিং যেমনই আসুক না কেন আপনাকে একটা ইতিবাচক ভাইব্রেট দিবে, আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। আর আমার এই কর্নার শেপটা সুন্দর করে গুছানোর একটা অনেক বড় কারণ হলো নতুন বছরের নতুন নিউ কি বলে নতুন একটা দেখা যায় কি একটা কাজ যে কোনো সবাই মিলে করলে ভিতর থেকে একটা জোশ আসে। তো আমি প্রতি মাসে প্রতিদিনেই যখন নতুন করে চিন্তা করি, নতুন বছরের আশেপাশে সবারই হই হুল্লোড়, চিৎকার, চেঁচামেচি, সামথিং, এগুলো দেখে নতুন করে ভাবনার চিন্তাটা মনে হয় বেশি জাগ্রত। এই সুযোগটাকে কাজে লাগায় নতুন চিন্তা, নতুন ডায়েরি, নতুন প্ল্যান, জানুয়ারি মাসে আমি কী করতে চাই এরকম নতুন প্ল্যানিং ক্রিয়েট করার জন্য, কোথায় বসে করব, কোথায় বসে ভাবব, কোথায় বসে কাজ করব, এরকম একটা জায়গা সিলেক্ট করা কিন্তু খুবই জরুরি। আমি বারবার বলি, আপনারা যদি পুরাতন ভিডিওগুলো আপনারা দেখেন, আমার কয়েকটা কথা খুব বেশি কমন, সেগুলো হচ্ছে যে আমি বলি যে পরিবেশ মানুষের চিন্তার বদল আনতে সাহায্য করে, পরিবেশ মানুষকে চিন্তা করতে সাহায্য করে, পরিবেশ মানুষকে ফোর্স করে যে তুমি এই চিন্তা করো, পরিবেশ মানুষকে মোটিভেট করে, বারবার ইন্সপায়ার করে যে তুমি এই কাজটা করো। আর চিন্তার বদলের জন্য যে যে জায়গায় থাকে, যে যে দেখে বা যে জায়গা থেকে যা দেখে বা যেখানে ঘুমায় যেভাবে দেখে, সেগুলো তাকানোর উপর অনেক কিছু নির্ভর করে। তো এখানে কোনো এটাকে কি বলে কোনো অজুহাত না দিয়ে যে যে অবস্থানে আমরা আছি, যেভাবে আছি, সামর্থ্যের উপর নির্ভর করে প্রতিদিন যদি আমরা ঘরের কোথাও না কোথাও সুন্দর করে গুছানোর চেষ্টা করি। একটা বইতে পড়ছিলাম যে একটা মানুষের সাকসেস বিছানা গুছানোর উপরেও নির্ভর করে। প্রতিদিন যদি ঘুম থেকে উঠে টান টান করে বিছানাটা গুছানোর একটা সুঅভ্যাস তৈরি করা হয়, সেখানেও সে সাকসেস, কারণ সাকসেস নাকি এটার উপরেও নির্ভর করে। তো আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আমরা যদি সুন্দর জিনিস দেখি তাহলে ভালো লাগে কেন, ভালো লাগবে কেন বলেন তো? তার মানে কোনো সুন্দর জিনিসও আমাদের মনের প্রভাব ফেলে। তো এত কথা বলার একটাই কারণ যে আমি যতটুকু যেভাবে আসি
সেভাবেই নিজেকে প্রতিদিন ফোর্স করার চেষ্টা করি ভালো কিছু চিন্তা করার, নিজেকে ফোর্স করার চিন্তা করি, ভাবি যে যাতে করে উল্টাপাল্টা মাইন্ডে না আসে, নেগেটিভ কোনো কিছুতেই মানে মোটিভেট না হই, যাতে পজিটিভ চিন্তা করতে পারি, ভালো কিছু চিন্তা করতে পারি। কারণ চিন্তা করতে পারলে না আমি কাজটা করতে আগাবো, আর হচ্ছে যে কাজটা করতে তখনই আমি পারবো যখন ওটার প্রতি খুব কনসিস্টেন্সি থাকে, ভালোবাসা থাকে, ওরকম আমি চিন্তা করতে পারি। যদি আমি চিন্তাই না করতে পারি তাহলে কাজটা কখনোই করতে পারবো না। তো এই নিজের ভিতরে এটা ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন। আমি অনেক কিছু জানি বুঝি, তারপরেও আজ পর্যন্ত করতে পারতেছি না, ওই যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, কোথায় কোথায় যেন আবার হারায় যায়, কখনো মন খারাপ, কখনো পরিবেশ পরিস্থিতি কাজ হয় না, আজকে হলো তো কালকে হয় না, এগুলো বহুত লিমিটেশন আমার ভিতরে আছে, অলসতা তো আছেই। তো আমি আমার লিমিটেশনগুলো জানি, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। এত কথা বলার একটাই কারণ, আপনারা চেষ্টা করবেন যে যে অবস্থানে আছেন কোনো কিছু যেন অগোছালো না থাকে। পারফেক্ট বলতে কোনো শব্দ নেই, বাট যতটুকু সম্ভব। এত কথা বলতে বলতে আমি চৌকিটা রং করা প্রায় শেষ, এটা ট্রাঙ্কের সাথে মিলায়া আমি রং করছিলাম হলুদ কালারে, যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা রং করার জন্য ওরা এক্সট্রা 1000 টাকা চাইছে, কিন্তু আমার ঘণ্টাখানিক সময় আর একটা রঙের কোটে যথেষ্ট হয়েছে, আর একটা 20 টাকা তারফিন আর হচ্ছে 60 টাকা রং দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিচে আপনারা সবাই জানেন যে এগুলো হচ্ছে 17 ইঞ্চির রাগ, সুতা দিয়ে তৈরি, এটা 100 সেন্টিমিটার লম্বা। এটা আমি কালারের সাথে ম্যাচ করে একটা ব্যবহার করছি যাতে করে দেখতে, আর এখন তো শীত, মানে 17 ইঞ্চি পাপড় বলে পাপড় ছাড়া কিন্তু নিজেকে সুরক্ষা রাখাও অনেক বেশি কঠিন। কারণ আমরা যারা এরকম মোটামুটি ফ্ল্যাটে থাকি, টাইলসগুলো অনেক বেশি ঠান্ডা থাকে, যদিও আমার সেরকম টাইলস না, অত ঠান্ডা হয় না। তো ওই চৌকিটার উপরে ট্রাঙ্কটা বসাইছি, আর এত আয়োজন করা, এত ডেকোরেশন করা একটাই কারণ, এটা আমার জাস্ট বেডের কাছে, মানে ঘুম থেকে আমি যদি চোখ আল্লাহ খুলানোর তৌফিক দান করে চোখ খুলে আমি এটা দেখতে পারবো। ঘুম থেকে উঠে যেমন ফ্রেশ কাজ করে, ঘুম থেকে উঠে যদি আপনি ভালো জিনিস দেখেন সেটাও কিন্তু আপনার ফ্রেশনেস কাজ করে। একটা কথা আমি সবসময় মাইন্ডে রাখি, সেটা হলো যে আমি যতটুকু বিনোদন নেই, যতটুকু সুন্দর জিনিস দেখি, যতটুকু হচ্ছে আমি হাসি বা যতটুকু এন্টারটেনমেন্ট করি বা ধরেন নিজেকে এভাবে এগুলোতে সময় দেই, এগুলোর অর্থ এই যে আমি পরবর্তী কাজের জন্য সেলফ নিজের ভিতরে একটা শক্তি সঞ্চার করা। আর ঠিক একইভাবে পাটের তৈরি একটা ছোট্ট রাগ আমি ট্রাঙ্কের উপর রাখছি গাছগুলো রাখার জন্য, যাতে করে পানি যখন আমি দিব ট্রাঙ্কের উপর পানি পড়ে যেন নষ্ট না হয়। এইটা আমার হচ্ছে নিউ ইয়ার, নতুন কিছু প্ল্যান করার একটা জায়গা, নতুন কিছু প্ল্যান এখানে জমা রাখার একটা জায়গা। এটা একটা খুবই লক্ষ্মী গাছ, আপনারা যারা ইনডোর প্ল্যান নিতে চান, তারা যারা এটা ঘরে খুবই ভালো থাকে, মোট কথা রোদে রাখলে এর পাতাগুলো পুড়ে যায়। আর সাথেই যে অনেকবার দেখছেন, এটা 400 টাকা দিয়ে মাত্র আমি রংপুরে অর্ডার দিয়ে বানাইছিলাম। এটা আমি ছোটোবেলায় দেখতাম অনেক গরিব মানুষের ঘরে, এগুলো কী বলো শোকেস না শোকেস না আলমারির অল্টারনেট কাপড় গুছায় গুছায় রাখতো। এই জিনিসটা আমাকে একটা ভিতর থেকে একটা চিন্তার কী বলে কন্ট্রোল করতে, চিন্তা একটা একটা সুন্দর চিন্তা করতে, বা যেন আমি খুব বেশি না একটা শালীন চিন্তার মধ্যে শালীনতা বজায় রাখতে এটা খুব সাহায্য করে। তো এই জায়গাটা অর্গানাইজ করতে আমি যে যে জিনিস ব্যবহার করছি তাতে প্রত্যেকটা চিন্তা করে ব্যবহার করছি। আমার মোম খুব পছন্দ, আর কুশন কাবার সরি কুশন আমার খুব পছন্দ, যেখানে সেখানে কুশন ফালায় রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো এটার ওই র‍্যাকটার উপরে একটা কুশন রাখবো। প্রত্যেকটা জিনিস রাখার পিছনে আমি একটা চিন্তা করছি যে এটা কেন রাখতেছি, এটার দাম কত, এটা আমি তাকালে আমাকে কি একটা পজিটিভ ভাইব্রেট দিবে, কেন দিবে, সেগুলো চিন্তা করে আমি বের করে এগুলো রাখছি। ফাইনালি এই হচ্ছে ফাইনাল লুক। এখান থেকে শুরু হবে আমার জানুয়ারি মাসের রুটিন, জানুয়ারি মাসের গোল সেট আপ করা, জানুয়ারি মাসের কাজ করার একটা ইন্সপিরেশন জায়গা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানে চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই জানাবেন কেমন হলো, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। নিজের নিউ ইয়ার রেজলিউশন সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।